এই মুহূর্তের পাওয়ার সব থেকে বড় খবর এবার কয়লা কাণ্ডে গ্রেপ্তার হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশ নির্বাচনের পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একাধিক কয়লাকাণ্ডে জড়িত হয়েছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবেন সিবিআই এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট পাতিলা হাউস কোর্ট সূত্রের খবর কিছুদিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে চলেছেন সিবিআই এমনটাই কিন্তু দিল্লি পাতিলা হাউস কোর্ট সূত্রের খবর তো বন্ধুরা বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগেই পাওয়ার জন্য এবার যাবতীয় জলফোনার অবসান করিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট ইতিমধ্যেই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছেন তাহলে কি এবার এই মারা থেকে রেহাই পাবেন রুজিরা নাকি গ্রেপ্তার হবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন